ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকলকে শুভ অষ্টমী। আর যেহেতু তোমরা ভিডিওটা নবমী দিন দেখবে, তাই তোমাদেরকে একদম শুভ নবমী জানিয়ে দিচ্ছি। আর আজ হচ্ছে সানডে, তো তোমাদের দাদাভাই ছুটি নেই, অফিস আছে, যে একটু দেরিতে আছে। তো যাই হোক, এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে সিম্পল ঘুগনি বানিয়েছি, ও মুড়ি খেয়ে চলে যাবে, আর আমিও সেটাই খেয়ে নেব। তো চলো এখন দেখতে থাকো আজকের পুরো ভ্লগটা। আজকে হচ্ছে অষ্টমী, ভাবছি আজকে বিকেলে ওর ছুটি আছে, হয়তো কোথাও ঘুরতে যাব। যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার ঘুগনি হয়ে গেছে পুরোপুরি ডান। আর এটাতে না ধনে পাতা দেওয়াতে দেখো পুরো টেস্ট চেঞ্জ হয়ে গেছে, মোটেও ঘুগনি লাগছে না, অন্য কিছু লাগছে। তো যাই হোক ভালো লাগছে। হ্যাঁ মাংস লাগবে, ধনে পাতা দিলে মাংস কেন লাগবে। আর এইদিকে পেঁয়াজ আর ধনে পাতা কুচোনো আছে, এটাকে দিয়ে খাওয়া হবে। তো চলো এখন খেয়ে নিই। তখন তো কোনো ভিডিও করা হয়নি, কারণ বাইরে একটু রোদে, মানে ব্যালকনিতে এই কিছু কিছু জিনিস একটু রোদে দিয়ে বসেছিলাম, নয়তো হনুমানের যা উৎপাত বা পাখিদের যা উৎপাত, মানে রাখা যাবে না একা একা। সেই জন্য এইগুলো, এই যে এই ডাল, তারপর ওই চিপস, এইগুলো, তারপরে এইগুলো যে বাড়ি থেকে এনেছিলাম চিপসগুলো, ওইগুলোকেই রোদে দিচ্ছিলাম। তো দিয়ে না একটুক্ষণ বসে থাকতে হয়, নয়তো ওই হনুমান এসে সব, কালকে হনুমান আমার এখানে ঢুকে, এই কিচেনে ঢুকে ওই ব্যাগের ভেতরে আমার বিস্কিটের সমস্ত প্যাকেট টেনে কি যে চুরমার করেছে। এখানে আলু রাখা আছে, আলু খা, সেটা না, ও সেই কোথা থেকে ভেতর থেকে বিস্কুট বের করে, মানে কাল তোমাদের দাদাভাই এই ব্যালকনিটা সকালে খুলেছিল, খুলে ওই যে হ্যাজবলটা আছে ওটা লাগাতে মনে নেই, জাস্ট টেনে দিয়ে তারপর ডিউটি গেছে। এবার আমি জানি নর্মাল যেমন লাগানো থাকে তেমনই লাগানো আছে, ও যে এটা লাগায়নি সেটা তো আমি জানি না। বাস তারপর আমি রুমে একটু বসেছিলাম, কিছুক্ষণ পর দেখি কি একটা খড় 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 আওয়াজ হচ্ছে, কি করে দরজা খুলে ঢুকলো, ঢুকে ওইখানে আলু ছিল, সবজি টুকটাক সবজি ছিল না, আলু ছিল, সেগুলো খেলো না। সেই কোণে আমার ব্যাগের ভেতরে সমস্ত গ্রসারি জিনিস ছিল, তার মধ্যে বিস্কুট প্যাকেট ছিল কয়েকটা, সেটা আলাদা পেপারে করে গিট মেরে রাখা ছিল, সেটাকে টেনে বের করে পুরো এইখানটার কাছে বসে, এইখানটার কাছে বসে প্রত্যেকটা প্যাকেট কেটেছে, মানে একটা যে কেটে খাবে সেটাও না, প্রত্যেকটা প্যাকেট কেটেছে একসাথে। বোধ হয় সাতটা প্যাকেট ছিল, আমি সাতটা প্যাকেটের মধ্যে চারটে প্যাকেট পুরো ফেলে দিয়েছি, মানে কেটে তো আমি যেই বেরিয়ে এসেছি চলে গেছে, একটা নিয়ে চলে গেছে, বাকি সবগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে। তারপর কি করলাম, আমি বাকি কয়েকটা রেখে যেগুলো একদমই মানে ভালো, দুটো প্যাকেট কি তিনটে প্যাকেট মনে হয় কাটেনি, কাটতে পারেনি, পেপারের ভেতরেই ছিল, আর বাকি সবগুলো কেটে ফেলেছে, সেই জন্য সবগুলো আমি ফেলে দিয়েছি। তার উপর ওই প্যাকেট কাটা, মানে প্যাকেট টেনে বের করার আগে পর্যন্ত ও আমার ওইখানে কাজুর ডিবা রাখা ছিল, কাজুর ডিবাকে নিয়ে পুরো ব্যালকনির বাইরে গিয়ে মানে পুরোটা ডিবাটাকে ঢেলেছে, পুরোটা ঢেলে কয়েকটা ডিবার মধ্যে ছিল, জাস্ট ডিবাটা আড় হয়ে এইভাবে পড়ে গেল, বাচ্চা পড়ে গেছে, তো ডিবাটা আড় হয়ে পড়ে আছে, আর গোটা কাজু চারিদিকে ছড়ানো আছে। আমার কি মানে কি যে বলবো না, বিরক্ত লাগছে। তোমাদের দাদাভাইকে আচ্ছা করে খেচিয়েছি, কি করবো বলো তো, দরজা খুলে গেছে আমাকে বলে যায়নি, আমি কি করে বুঝবো। তো এইসব অবস্থা করেছে, দেখো কাজুর কয়েকটা পড়ে আছে, পুরো ভর্তি ছিল, কি বলবো আর। তো যাই হোক চলো এখন রান্নাটা করবো, আর তোমাদের দাদাভাই তো অফিস গেছে, আর আসবে হচ্ছে একটার দিকে চলে আসবে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু আজকে রবিবার ছিল, অফিস ছিল, সেই জন্য আজ বিকেলে যাব হচ্ছে ঠাকুর দেখতে, কয়েকটা প্যান্ডেল হয়েছে, কি করব বলো। তোমরা তো এখন অষ্টমীতে সকলে হয়তো, এখন কটা বাজে জানো, এখন তো 11:30 বেজে গেছে, তোমরা হয়তো এখন সবাই মণ্ডপে আছো, অঞ্জলি দিচ্ছ, আর আমরা দেখো ফৌজি গেছে ডিউটি দিতে, ফৌজির বউ গেছে রান্না করতে, মানে কি বলবো, ব্যস্ত লাইফ, কি আর করা যাবে বলো। বাড়িতে থাকলে হয়তো পুজোটা উপভোগ করতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাইকে কাছে পেতাম না, কিন্তু এখানে তোমাদের দাদাভাইকে কাছে পেয়েছি, কিন্তু পুজোটা মিস করছি, কি করবো, একসাথে তো আর সব কিছু পাওয়া যায় না, যে কোনো একটা তো ছাড়তেই হবে। চলো এত কিছু না ভেবে রান্নাটা শুরু করি, আগে আমি স্নান করবো ভেবেছিলাম, তারপর ওই যে রোদে বসেছিলাম ভাল লাগছে না, ভাবছি আগে স্নানই করবো তারপর রান্নাটা বসাবো, আগে ভাতটা বসিয়ে দিই তারপর স্নান করতে যাবো। দেখো পুজোতে ঘুরি আর না ঘুরি, স্কিন কেয়ার কিন্তু মাস্ট, আর আমরা বাঙালি মন তো খুশখুস করবেই সাজার জন্য, যেহেতু আজ বিকেলে বেরোবো সেই জন্য ভাবলাম যে চলো একটু স্কিনটা কেয়ার করা যাক। তো স্নান করার আগে ভাবলাম যে একটু ঠিকঠাক করে নিই মুখগুলোকে, তারপর স্নান করতে যাবো, ভাত হয়ে গেছে আমার, এসে বাকি রান্নাটা করবো।
তো আর হ্যাঁ, তোমরা কিন্তু জিজ্ঞেস করো না এটা কি মেখেছি, কারণ আমি একটা স্কিন কেয়ার ভিডিও শুট করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তখন তোমরা দেখে নিও। ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে মুখে ওইটা মেখে তারপর স্নান করে চলে আসবো, তরকারি করবো, কিন্তু আমার মুখের ওটা শোকাতে শোকাতেই দেখি না ভাত হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে না, আগে তরকারিটা করে নিই একদম, তারপরে একদম স্নান করব। তো সেই জন্য মুখ টুক ধুয়ে তরকারিটা হয়ে গেছে আমার। তো তারপর গ্যাস ট্যাস তো প্রত্যেক দিন মুছতেই হয়, নয়তো জানো তো দুদিন ছাড়া মুছি আমি, পারলে প্রত্যেক দিন মুছলেও দেখি তেল ছিটে ভাব হয়ে যায়, সেই জন্য আমি প্রায় মুছে রাখি। তো সেই জন্য মুছছিলাম আর বেশ কয়েকদিন মোছা হয়নি, কারণ লাস্ট দুদিন ধরে মোছা হয়নি কিছু। সেই জন্য ভাবলাম যে চলো আগে মোছামুছির কাজটা কমপ্লিট করি, তারপর না হয় একদম স্নান করে আসবো। তার উপর মোছা কমপ্লিট হওয়ার পর দেখি আমার মা ফোন করে দিল। তো আবার মায়ের সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করছিলাম ওখানকার পুজোর কী হাল, কেমন কী সবাই ঘুরছে, কে কীরকম সেজেছে, সবাইকে কেমন লাগছে, তো জিজ্ঞেস করছিলাম। তো যাই হোক, দেখো গ্যাস আমার একদম মোছা কমপ্লিট হয়ে গেছে, আর বাসন কোসন কয়েকটা পড়ে আছে, ওগুলোকে পরে ধুয়ে নেবো। এইসব করতে করতে দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে। তারপর ওকে বললাম যে আমি আর নিচে যাবো না, আসার সময় তুমি ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম সকালে, ওগুলো শুকিয়ে গেছে, একদম নিয়ে চলে আসো। ভেবেছিলাম আমাকে নিচে যেতে হবে না, জামাগুলো গুড়িয়ে আছে, কিন্তু কপাল দেখো, ও জল এনেছে তো সেই ড্রামগুলো নিয়ে আসবে, সেই জন্য আমাকে সেই নিচেই যেতে হচ্ছে জামাগুলো আনার জন্য, শুকিয়ে গেছে একদম, সেই সকাল 8টার দিকে আমি মেলে দিয়েছিলাম। যাই হোক শুকিয়ে গেছে মোটামুটি, চলো আনা যাক। এখনও কিন্তু স্নান করা হয়নি, তোমাদেরকে কখন থেকে বলছি স্নান করবো স্নান করবো, স্নান এখনও করা হয়নি, আগে করবো তারপরে খাবো। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, আর ঘুমিয়ে গেছিলাম সেই জন্য দেরিও হয়ে গেছে। তো এই দেখো আমার লুক, দুর্গা পুজোর অষ্টমী লুক। তো চলো, প্রত্যেক বছর তো বাড়িতে পুজো দেখি, ওয়েস্ট বেঙ্গলে পুজো দেখি, আজ না হয় উড়িষ্যার পুজো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এই যে দেখো বরবাবু নতুন ড্রেস পরে একদম রেডি, জুতোটা পরছে আর আমি রেডি একদম। তো চলো, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ভাবলাম যে আজকে আর ঘুমোবো না, তাড়াতাড়ি করে বেরোবো আর অনেক রকম ভিডিও করবো, আর দিনের বেলাতেও ভিডিও করলে ভালো লাগে দেখতে। তারপর আর কি ওইগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেছি, ও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি। তারপর মোটামুটি ঘুমটা ভেঙেছে, ঘুম ভেঙে দেখি 5টা বাজে, ঝটপট করে কোনো রকম রেডি হয়ে 6টার মধ্যে বেরিয়ে এসেছি, আর যাচ্ছি হচ্ছে আমরা বহরমপুরে। কয়েকদিন আগে যখন এসেছিলাম বহরমপুরে তখন দেখি কয়েকটা প্যান্ডেল হচ্ছিলো, তো ভাবলাম যে ওইদিকে নিশ্চয়ই পুজো হয়, তো চলো ওইদিকে, অনেকের কাছ থেকে খবরও নিয়েছি যে ওইদিকে পুজো হয়, তো দেখে আসবো। তারপরে এসে দেখি একটা দুটো নয়, বেশ কয়েকটা পুজো হয়েছে অলিগলিতে, আর ভালোই হয়েছে। এখানে কিন্তু ঠাকুরের উপর বেশি ফোকাস করা হয়, ঠাকুরটাকে সুন্দর করে করা হয়, কিন্তু প্যান্ডেলের উপর অত বেশি ফোকাস করা হয় না। তবে এখানের আমার একটা জিনিস এত ভালো লাগলো, এখানে কিন্তু নিয়ম একটাই, তোমাদেরকে জুতো খুলে মণ্ডপে ঢুকতে হবে, প্রত্যেকটা মণ্ডপে ওটাই করা আছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, আমি প্রথমে যেই ঠাকুরটা দেখেছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম। তো ঠাকুরগুলো দেখে পুরো মনে হচ্ছে যে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, কারণ ঠাকুরের মধ্যে কিচ্ছু চেঞ্জ নেই, সব কিছুই একদম আমাদের বাঙালিদের মতোই। আর এখানে কিন্তু এই যে এত লোক ঠাকুর দেখতে এসেছে, এরা কিন্তু কেউ আমাদের মতো বাঙালি নয়, সবাই কেউ উড়িষ্যার কোণে, কেউ অন্যান্য জায়গায়, তবে সবাই বেরিয়েছে এইভাবে ঠাকুর দেখার জন্য। আর যে জ্যাম হয়েছিল, উফ বাবা, ভেবেছিলাম হয়তো লোকটো কত হয় না, তারপর দেখলাম যে হয়তো আমিই হয়তো ঘরে একা বসেছিলাম, বাকি সবাই বেরিয়ে ছিল। তো যাই হোক, এরপর যেতে যেতে একটা মন্দির দেখলাম, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এটা বিশাল বড় একটা মন্দির। তো ভাবলাম চলো যাওয়া যাক, তো সেই জন্য গেছিলাম। ওখানে হয়তো ভিডিও করে অ্যালাউ ছিল কিনা জানি না, হয়তো ছিল, বাট আমি করিনি, জাস্ট এইটুকু করেই আমি স্টপ করে দিয়েছিলাম, বেশি টাইম ভিডিও করিনি। যেভাবে ঠাকুর ঠাকুরগুলোকে রাখা আছে মনে হচ্ছিল হয়তো ভিডিও করতে দেবে না। তো যাই হোক, তার পরের মণ্ডপে গেছিলাম, আর জানো তো এখানে আমি কোনো যে বাঙালি দেখতে পাইনি, আমি ভেবেছিলাম হয়তো এখানে আমি বেশিরভাগ বাঙালিই দেখতে পাবো, কারণ দুর্গা মা মানে কি বাঙালিরই পুজো, কিন্তু না, আমার বোঝাটা ভুল ছিল, এখানে উড়িষ্যার মানুষেরাও দুর্গা মাকে দুর্গা মা বলে না, অন্য কি একটা মাতাজি বলে আই থিঙ্ক, কিন্তু আমি এসিওর নই বললাম, কিন্তু মন্ত্র যখন বলছিল একটা দ্বারা মন্ত্র আমি কানে শুনতে পাচ্ছিলাম, দুর্গা দুর্গা জয় মা দুর্গা এরম করে বলছিল। তো যাই হোক, হিন্দিতে মন্ত্রগুলো পড়ছে। আর এখানে জ্যামটা শুধু দেখো, এই জ্যামটা ক্লিয়ার করতে মিনিমাম আধ ঘন্টা লেগেছে, ওইখানেই আমাদের আধ ঘন্টা জলে গেল। এখানে আবার দেখো অর্কেস্ট্রা হচ্ছে, তো সামনে এখানে একটা মণ্ডপ আছে, এই মণ্ডপে যেতে যাব, তখনই দেখি ঠাকুরের মানে মুখের কাছে পর্দা ঘেরে দিয়েছে, ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে। তারপর ফাইনালি আমি দেখতে পেলাম বাঙালিদের একটা পুজো, এটা পুরো বাঙালি একটা কলোনি, এটা চ্যাটার্জি লেন বলে একটা কলোনি, তো এখানে সমস্ত লোকেরা বাঙালি। আর এখানে একটা বাঙালি মন্দির আছে, মানে এই যে দুর্গা মায়ের মন্দির, এটা বাঙালিদের, তো এটার নাকি 90 বছর পুরনো পুজো, এটা 90 বছর ধরে পুজোটা হয়ে এসেছে।
তো যাই হোক, এসে এত ভালো লাগলো না কি বলবো, মানে কি যে ভালো লাগছে বিশ্বাস করে, এত লেখার মধ্যে ওই বাংলা লেখাটা দেখে কি ভালো লাগছে। ফাইনালি এই ঠাকুরটাকে দেখার পর আমার মনে হচ্ছে যেন আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বাড়িতেই আছি, ওখান থেকেই হয়তো কোথাও ঠাকুর দেখতে বেরিয়েছি। এখানে তোমার দাদাভাইকে বলছিলাম যে আমার এখানে ভালো লাগছে, আমি একটুক্ষণ বসবো বলে বসেও ছিলাম। সব ঠাকুরই ভালো লেগেছে, বাট ওইটা একটা বাঙালি বাঙালি ভাব ছিল, সকলে ওইখানে বাঙালি ছিল, ওইখানে সবাই বাঙালি ছিল, এক আধজন হয়তো ছিল উড়িষ্যার, বাকি সবাই বাঙালির ছিল, আর আমাদের কথাও বুঝতে পারছিল। তো তারপর তো মাঝে অনেকক্ষণ পর একটা ফুচকা দোকানি দেখা পেলাম, তারপর ফুচকা খেয়েছি, ফুচকা খাওয়ার পর আরও অনেক ঠাকুর দেখেছিলাম, সব তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তাই শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর দেখো তারপর একটু হোটেলে ঢুকেছিলাম, হোটেল না একটা ধাবাতে ঢুকেছিলাম, ওখান থেকে আমরা খাওয়ার পার্সেল করে নিয়েছি, গিয়ে বাড়িতে গিয়ে খাবো, কারণ ওইখানে হোটেলে বসে খাবো অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি বেজে গেছিলো 8:30-9:30 মতো, তো আমাদেরকে যেহেতু গেটেও ঢুকতে হবে টাইমের মধ্যে, সেই জন্য আমরা খাবার নিয়ে চলে এসেছি। দেখো বাড়িতেও চলে এসেছি, এক প্লেট বিরিয়ানি, এক প্লেট টেংরি কাবাব আর ড্রাই চিলি চিকেন, বাস এগুলোই আমরা অর্ডার করেছিলাম। বিশ্বাস করো এগুলো এনে না একটুও খেতে পারিনি, মানে টেস্ট সত্যি অসাধারণ করেছে, এতদিনের মধ্যে বেস্ট টেস্ট আমার লেগেছে, কিন্তু বিশ্বাস করো একটু খেয়েই পেট ভার হয়ে গেছে, কারণ অনেক বিরিয়ানি দিয়েছিলো, চিকেন টিকেন এইসব খেয়ে খেয়ে পেট ভার হয়ে গেছে পুরো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার না চোখটা জাস্ট বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে কি বলবো, দুপুরে একটুক্ষণ ঘুমিয়েও ছিলাম তারপরেও ঘুম পাচ্ছে। তো যাই হোক, এত হাঁটাচলা করেছি তো সেই জন্য। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আমি আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা বাড়ানোরও কিছু নেই। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা অষ্টমীতে আর নবমীতে কে কোথায় ঘুরলে বা কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবার পুজোটা কেমন কাটলো সেটাও জানিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।